ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد. জনৈক বোন প্রশ্ন করেছেন যে বিবি খাদিজার উপাধি কি ছিল জানালে উপকৃত হতাম আলহামদুলিল্লাহ প্রশ্ন গুরুত্বপূর্ণ এখানে একটি বিষয় যে খাদিজা রাজি তালানহার নামের পূর্বে বিবি শব্দটা যোগ করা যাবে না এটা ইসলাম পরিপন্থী একটি বিষয় বিবি শব্দ এখানে যোগ করা যাবে না তো খাদিজা রদি আল্লাহ তালানহার তার উপাধি কী ছিল এ মর্মে জাওয়ায়েদ হাদিস নাম্বার পনেরো হাজার দুইশো পঞ্চাশ সিলসিলা সহ দুই হাজার আটশো আঠারো নম্বর হাদিস এখানে স্পষ্ট রয়েছে যে তালানহা জাহিলি যুগে তার উপাধি ছিল তহেরা অর্থাৎ পবিত্রা পবিত্রা তহেরা মানে পবিত্রা এই নামে ছিল এবং ইসলামী যুগ অর্থাৎ তিনি যেহেতু প্রথম ইসলাম গ্রহণ করেছেন মহিলাদের মধ্য থেকে তার তখন নাম হয়েছিল উপাধি হয়েছিল সিদ্দিক অর্থাৎ নবতের সত্যতাই বিশ্বাস স্থাপনকারী নবতের সত্যতাই বিশ্বাস স্থাপনকারী এইটা ছিল আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী এবং বড় সবার বড় সেই হিসাবে তিনি খাদিজাতুল কোবরা নামেও পরিচিত ছিলেন খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা। তো এইভাবেই নামগুলো বলতে হবে জাহিলি যুগে তার উপাধি ছিল তহেরা এবং ইসলামী যুগে এসে সিদ্দিকা আর প্রথমা এবং বড় স্ত্রী হিসাবে তার নাম ছিল খাদিজাতুল কোবরা তালা আনহা এভাবে আমাদেরকে বলতে হবে বিবি খাদিজা এই বিবি শব্দটা এখানে যোগ করা যাবে না যেটা স্পষ্টভাবে তার উপাধিগুলো সম্পর্কে হাদিস নাম্বার তো আমরা বললাম এছাড়া সিরাত রসুল গ্রন্থের সাতশো তেষট্টি পৃষ্ঠাতে এই স্পষ্ট বর্ণনা রয়েছে জি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি